আপনার টমটমবিলাক পরি পরি যায়, লেডিস বিলাক পরি পরি বহুত অসুবিধা হয়েছে, আর সরু সরু বাচ্চা বিলাক স্কুল যাওয়াতে পরি যায়, পরি বহুত হেৰি আর উভতি ঘরলে যাবলগীয়া হয়, বহুত অসুবিধা হয়েছে আমার। এই বহু দিনের সময় এনেকা হয়ে আছে, আমাকে অল্প হেল্প করে দিয়ক, এই রাস্তাটা আমার সোনকালে বনায় দিয়ক, লড়া ছোড়ি পরি পরি বহুত অসুবিধা হয়ে আছে। আমার রাস্তাটো বহুত পানি, আমি চলিব নোৱাৰো, রাস্তাতে খোজকাঢ়িব নোৱাৰো, বহুত দিগদারি হয় আমার। বয়স হয়েছে আমার, দেখিও নেবা ইমান পানি হয়ে গেছে, রাস্তার পানি বিলাক যাবই নোৱাৰো আমি। আগতে মাটি দিয়া হল, কিন্তু ফুটপাতের অবস্থা নাই, প্রত্যেকটা দিন এজন মানুষ দুজন মানুষ পড়ে আছে, রাস্তা আজ 12 মাস হয়ে গেল, এতালেকে কোনো কাম হওয়া নাই। সরকারি যদি দৃষ্টি নিদিয়ে আমি সাধারণ জনতা কেনেকেই থাকিম, এটি আমার অনুরোধ, রাস্তাটা ঠিক করে দিয়ে। আজি অ্যাকচুয়ালি 26শে জানুয়ারি, আজি বন্ধ করব না লাগেছিল, কিন্তু আজি আমরা বাধ্য হয়েছি বন্ধ করবলে, ইমান কষ্ট পাইছো আমার রাস্তাটার কারণে, মানে মাইকী মানুষ যে কিমান পড়ছে এই পানিত কব নোয়ারি, আর একজন দুজন নহয় বহুত মাইকী মানুষ পড়ছে, আর বড় বড় লড়া ছেলে স্কুলে যাব কারণে যে যায়, কিন্তু যাব নোয়ারে, বহুত কষ্ট, ফুটপাতটা ইমান, ফুটপাতের উপরে তো পানি উঠি আছে, জিএমসিএইচ ইমান বিজি রাস্তাটো, কিন্তু সরকারের চকুত নপরে, এইটো অলপ আগতে মেডিকেলটো আছে, জিএমসিএইচ মেডিকেলটো, মেটারনিটি ওয়ার্ডটো আছে, কিমান প্রেগনেন্সি মাইকী মানুষ এফালে যায়, ইমান পেশেন্ট এফালে অ্যাম্বুলেন্স বিলাক যায়, অ্যাম্বুলেন্স বিলাক ফাঁসি যায়, কিন্তু সরকার সরকারের চকুত নপরে এইবিলাক, আমি আমার পাবলিক বিলাক রাস্তাত উলাই এইবিলাক রাস্তা তৈয়ার করে দিও, কিমান বাচ্চা পড়ি যায় কি করেন, সরকার চকুত নপরে বিলাক অনুরোধ করছো, এই সরকারের ওসব যে আমার রাস্তাটা সোনকালে ভাল করে দিব লাগে।